আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ 2022-এর বাংলা বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও ভাষা বিজ্ঞান। বিষয়টির কোড হচ্ছে 24/10/15। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 12/6/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, ধ্বনিতত্ত্বের কয়টি শাখা? ধ্বনিতত্ত্বের তিনটি শাখা রয়েছে। দুই নম্বর প্রশ্ন, দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম কি? দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম হলো স্বরতন্ত্রীর মধ্যবর্তী পথ। তিন নম্বর, মৌলিক স্বরধ্বনি কয়টি এবং কী কী? মৌলিক স্বরধ্বনি সাতটি, যথা হ্রস্বই, এ, আ, ও, সন্ধুক্ষ এবং ও রসৌ। চতুর্থ নম্বর প্রশ্ন, কোন মৌলিক স্বরধ্বনিটি উচ্চারণে আছে অথচ বর্ণমালায় নেই? এ মৌলিক স্বরধ্বনিটি। ফার্স্ট নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই এর মতে বাংলার মূল ধ্বনি স্বরধ্বনি কয়টি? আটটি। ছয় নম্বর, বাংলায় কোন মৌলিক স্বরধ্বনির চিহ্ন নাই? বাংলায় এ মৌলিক স্বরধ্বনির চিহ্ন নয়। সাত নম্বর প্রশ্ন, স্বরধ্বনির বিচারের মাপকাঠি কয়টি? তিনটি, যথা প্রথম নম্বর হলো জিহ্বার যে অংশ উঁচু করা হয় তা দেখা, দুই নম্বর জিহ্বার যেই অংশ উঁচু করা হয় তার পরিমাপ, এবং তিন নম্বর হলো ঠোঁট ও চোয়ালের অবস্থা বিচার। আট নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার এবং কী কী? সাত প্রকার, ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ ও কণ্ঠনালীয়। নয় নম্বর প্রশ্ন, মুনির চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি কয়টি? চারটি, হ্রস্বই, এ, সন্ধুক্ষ এবং ও রসৌ। দশ নম্বর প্রশ্ন, বাংলায় নিয়মিত দ্বি স্বরধ্বনি কয়টি? ১৯টি। ১১ নম্বর, বাংলায় পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। ১২ নম্বর, উষ্মধ্বনি কয়টি এবং কী কী? তিনটি, তালব্য, দন্ত্যস এবং হ। ১৩ নম্বর প্রশ্ন, বাংলায় মূল ধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণরূপটি লেখ। ল এর মহাপ্রাণ বর্ণরূপ হল ল। ১৪ নম্বর প্রশ্ন, আইপিএ এর পূর্ণরূপ কী? ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট। ১৫ নম্বর প্রশ্ন, শ্বাসাঘাত কী অথবা শ্বাসাঘাত কাকে বলে? রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের উপর জোরের পরিমাপই হচ্ছে শ্বাসাঘাত। ১৬ নম্বর প্রশ্ন, স্বরসঙ্গতি কী? একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটাই হল স্বরসঙ্গতি। ১৭ নম্বর, পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণ নাম কী? অষ্টাধ্যায়ী। ১৮ নম্বর, মহাভাষ্য কার রচনা? মহাভাষ্য রচনা করেন সংস্কৃত ব্যাকরণিক পতঞ্জলি। ১৯ নম্বর প্রশ্ন, ভুয়া শব্দ কাকে বলে? লোকনিরুক্তির বসে অথবা অন্য কারণে এমন নতুন শব্দ সৃষ্টি হতে পারে যার বাস্তবিক কোনো মূল্য নেই, এরূপ শব্দকে ভুয়া শব্দ বলা হয়। ২০ নম্বর প্রশ্ন, শঙ্কর শব্দের একটি উদাহরণ দাও। মাস্টারি। ২১ নম্বর প্রশ্ন, আধুনিক ভাষাতত্ত্ব গ্রন্থটির রচয়িতাকে? আবুল কালাম মঞ্জুর মোর্শেদ। ২১ নম্বর প্রশ্ন, অর্থের অবনতি একটি উদাহরণ দাও। মহাজন। ২৩ নম্বর প্রশ্ন, উত যোগ লাস সমান উল্লাস শব্দে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে? পরাগত সমীভবনের নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে। ২৪ নম্বর, পৃথিবীর সর্বপ্রধান ভাষাবংশের নাম কি? ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। ২৫ নম্বর প্রশ্ন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থের নাম কি? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ। ২৬ নম্বর, ইন্দো ইউরোপীয় ভাষাবংশ কয়টি? দুইটি, ক্যান্তম ও শতম। ২৭ নম্বর, গৌতম বুদ্ধের পাঠ কোন ভাষায় প্রণীত? গৌতম বুদ্ধের পাঠ পালি ভাষায় প্রণীত। ২৮ নম্বর প্রশ্ন, বাংলার উপভাষাসমূহের শ্রেণীবিন্যাস
প্রথম কে করেছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 29 নম্বর, আধুনিক ভাষাতত্ত্ববিদদের নাম লেখ, হুমায়ুন আজাদ, জিনাত ইমতিয়াজ আলী। সর্বশেষ প্রশ্ন, কার সম্পাদনায় বাংলা উপভাষার আঞ্চলিক অভিধান প্রথম প্রকাশিত হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো খ বিভাগ। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, ধ্বনি উচ্চারণে জিহ্বার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, মৌলিক স্বরধ্বনি কাকে বলে? 3 নম্বর, পাঠ প্রতিকল্পন প্রথা অনুসরণ করে বাংলা মূল স্বরধ্বনি নির্ণয় করো। 4 নম্বর, তারঞ্জাত ধ্বনি কি? তারঞ্জাত ধ্বনির ধ্বনিতাত্ত্বিক পরিচয় দাও। 1 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালায় IPA রূপান্তর করো। 6 নম্বর, মূলধ্বনি ও সহধ্বনির পার্থক্য উদাহরণসহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভাষার সংখ্যাসহ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ভাষাতত্ত্ব কি এ শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, অর্থ পরিবর্তনের 4টি প্রক্রিয়া উদাহরণসহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভাষার রূপতাত্ত্বিক শ্রেণীকরণ বলতে কি বোঝায়? 11 নম্বর, ভাষার সার্বজনীন শ্রেণীকরণের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, মূলধ্বনি বা স্বনিম চিহ্নিত করার একটি প্রক্রিয়া বর্ণনা করো। সর্বশেষ প্রশ্ন, ব্যঞ্জধ্বনি বিচারের মাপকাঠি কয়টি এবং কি কি আলোচনা করো। এটি ছিল খ বিভাগের সাজেশন। এখানে টোটাল 13টা প্রশ্ন দেওয়া আছে। ইনশাল্লাহ প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে। এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, বাক প্রবাহ কি? বাক প্রবাহে বিভিন্ন প্রকার ধ্বনিগুণ বিষয়ে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি এবং কি কি এই মাপকাঠি অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিন্যাস করো। 3 নম্বর প্রশ্ন, অর্ধ স্বরধ্বনি কাকে বলে? অর্ধ স্বরধ্বনির স্বরূপ বুঝিয়ে দিয়ে বাংলার অর্ধ স্বরধ্বনির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, দ্বি স্বরধ্বনি কাকে বলে? দ্বি স্বরধ্বনি স্বরূপ বুঝিয়ে দিয়ে বাংলা নিয়মিত ও অনিয়মিত দ্বি স্বরধ্বনির পরিচয় দাও। 1 নম্বর প্রশ্ন, স্পৃষ্ট ব্যঞ্জধ্বনি কাকে বলে? বাংলা স্পৃষ্ট ব্যঞ্জধ্বনিগুলোর ধ্বনিতাত্ত্বিক পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, ব্যঞ্জধ্বনি বিচারের মাপকাঠিগুলো কী কী এই মাপকাঠি অনুযায়ী বাংলা ব্যঞ্জধ্বনি সমূহের শ্রেণীবিন্যাস আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিলিপি IPA কাকে বলে? আন্তর্জাতিক ধ্বনিলিপির গুরুত্ব বর্ণনা করে বাংলা স্বরধ্বনি এবং ব্যঞ্জধ্বনির প্রতিলিপি লেখ। 8 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তন কি? ধ্বনি পরিবর্তনের সাধারণ নিয়মগুলো উদাহরণসহ বিবৃতি করো। 9 নম্বর প্রশ্ন, শব্দার্থত্ব কাকে বলে? শব্দের অর্থ পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভাষা বিচারে বর্ণনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য ও উপযোগিতা নির্দেশ করো। 11 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের সূত্র বলতে কী বুঝো? ক্রিমের সূত্র এবং তৎসংশ্লিষ্ট সূত্রাবলীর উদাহরণ দিয়ে এর প্রয়োগ দেখাও। 12 নম্বর প্রশ্ন হল, ভাষা শ্রেণীকরণ কি? ভাষা শ্রেণীকরণের শর্ত উল্লেখ করে ভাষার রূপতাত্ত্বিক বা রৌপ্য শ্রেণীকরণের পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, ভাষা পরিবর্তনের কারণগুলো কি কি উদাহরণসহ আলোচনা করে বুঝিয়ে দাও। সর্বশেষ প্রশ্ন হল, যুগ্নিভবন বলতে কি বুঝো? যুগ্নিভবন গঠনের শর্ত ও স্বরূপ আলোচনা করো। এটি ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।